চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম! নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, সেখানে আমরা শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারে, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছর ইতিহাস, মুমূর্ষণ নারীদের আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয় লাভ করে আমি গদ্যে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছে। 1976 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমি এসেম্বলিতে বসবো। আমি বললাম ঠিক আছে, আমি এসেম্বলির মধ্যে আলোচনা করবো। এমনকি মে পর্যন্ত বললাম যদি ন্যায্য কথা বলে, আমার সংখ্যায় বেশি হলো, একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আর আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনার আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বার যদি এখানে আসে তাহলে কষে এখানে হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি অ্যাসেম্বলিতে আসে তার পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান চুরি করে বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম আমি যাবো। ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। 10 জন আমাকে, 10 জন বাংলার মানুষকে বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম আপনার শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন, আমি বললাম আপনার কলকারখানা সব কিছু বন্ধ করে দিন। জনগণ সাড়া দিল, আপনার ইচ্ছা জনগণ রাস্তায় ভিড়ে পড়ল তার শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কী পেলাম আমরা? আমরা জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সে অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা যখনই ক্ষমতা যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে তার সাথে আমার কথা হয়, তাকে আমি বলছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তান প্রেসিডেন্ট, দেখে যান কী করে আমার গরিবের পর, কী করে বাংলার মানুষের উপর গুলি করা হয়েছে, কী করে মায়ের কল খালি করা হয়েছে, কী করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখ রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো, যারা আমার মানুষের বুকে রক্ত নিচ্ছে তাদের সাথে বসবো। হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠকে যে বক্তৃতা তিনি দিয়েছে তার সমস্ত দোষ তিনি আমাকে দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইয়ার আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আর্চিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে, প্রথমে সামরিক আইন মার্শাল উইন্ড্রো করতে হবে, সমস্ত সামরিক বাহিনী ব্যাংকে ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে,
আয়োজনে কোনো প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারব কি পারব না। এ পূর্বে অ্যাসেম্বলিতে বসতে পারি না, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বল দেওয়া চাই যে আজ থেকে এ বাংলাদেশের কোর্ট কাছারি আদালত ফৌজদার শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষের কষ্ট না করে, সেই জন্য অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লস চলবে, শুধু সেক্রেটারি আর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাস্টকোর্ট, সেমি গভর্নমেন্ট, দপ্তর, ওয়াবদা কোনো কিছু চলবে না। 28 তারিখে গিয়ে কর্মচারী বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি একটা লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমার যা কিছু আছে তাই না শত্রু মোকাবেলা করতে হবে। জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দিবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা বেরেখে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবো না। আজ সুস্থান লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগ থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমরা রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন। আর 7 দিনের হরতাল যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছে প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদের বলি